পরিবারের সবার সব শখ পূরণ করতে যে প্রবাসীর নিজের হাতের মেহেদির রং লাগানোর সুযোগ হলো না। একজন প্রবাসী ভাই দীর্ঘ 15 বছর প্রবাস জীবন কাটানোর পর তিনি দেশে ফিরেছেন। তো উনি অনেক অল্প বয়সেই বিদেশ গেছেন। তো এবার দেশে আসছেন, দেশে আসার আগে ইতিমধ্যেই তার পিতার মাধ্যমে বাড়ি একটি সুন্দর একটি বাড়ি করেছেন। যে জমিটুকু বিক্রি করে বিদেশ গিয়েছিল সে জমিটুকু ইতিমধ্যে ক্রয় করার ব্যবস্থা করেছেন। ছোট ভাইটাও লেখাপড়া করছে, তার আবদারে তাকে একটি পালসার গাড়িও কিনে দিয়েছেন। ছোট ভাইটি সেই গাড়িটি চালিয়ে বেড়ায়। তো এমন অবস্থায় তার বয়সও একটু হয়ে যাচ্ছে, বিশাদি করা দরকার। তো সেই ভাইটি দেশে আসছে, বিশাদি করবে, অনেকদিন দেশেও আসা হয়নি। তো দেশে আসছে, দেশে আসার পরে মোটামুটি স্বাভাবিকভাবেই সব কিছু চলছে। তো সে বিশাদির জন্য বিভিন্ন জায়গায় মেয়েও দেখে বেড়াচ্ছে, বিশাদি করবে, বয়স হয়ে গেছে। তো এমন একদিন তার ছোট ভাই, যে কলেজে পড়াশুনো করে, যাকে সে একটি পালসার গাড়ি কিনে দিয়েছে, সে তার বন্ধুকে নিয়ে একদিন একটা মেয়ে দেখতে যাবে। তো ছোট ভাইয়ের কাছে সে দাবি করলো যে গাড়িটা আজকে একটু বিকালে লাগবে, আমি একজন একটু মেয়ে দেখতে যাব। বিপত্তি বাঁধলো সেখানেই। ছোট ভাই কোনো রকমে গাড়ি দিতে রাজি না, সে তার বন্ধুদের নিয়ে আড্ডা দিতে যাবে। সে সেই কথা বললো ভাইকে যে আমি গাড়িটা দিতে পারবো না, আমার কাজ আছে। তো বড় ভাই মনে খুব দুঃখ পেল এবং সে এর কয়েকদিন পরে বিষয়টা তার পিতাকে জানালো যে আব্বা এই ঘটনা, এই ব্যাপার। তার পিতাও হঠাৎ করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে তার পিতাও দেখা গেল যে তার ছোট ছেলের দিকে কথা বলছে, যে তার লেখাপড়া আছে না, তার বন্ধু বান্ধবের সাথে কাজকাম করতে হয়, তুমি মোটর সাইকেল চাইলে কি হবে, দিতে পারবে? তো প্রবাসী ছেলেটা খুবই দুঃখ পেল মনে থেকে, যে আজকে এই বাড়ি, যে বিল্ডিংয়ে আছে, এই বাড়ি, এই গাড়ি, এই মাঠে 2-1 বিঘি জমি, সবগুলো তো আমার টাকায় কিনা, আর আজকে এই গাড়িটা সামান্য আমি একটা কাজে ব্যবহার করতে পারবো না। তো পিতার সাথে সে এটা নিয়ে একটু প্রতিবাদ মতো করলো। তার পিতা হঠাৎ করে সিদ্ধান্ত নিল, নিয়ে বললো যে তুমি যদি এইভাবে তোমার না বানে তাহলে তুমি আলাদা হয়ে যাও। এবং যে বিল্ডিংটা করা হয়েছিল তার 2টা রুম দিয়ে তাকে বলে দিল, এই 2 সাইডের রুম তোমার, এটা নিয়ে তুমি আলাদা হয়ে যাও, তুমি আলাদা রান্নাবাড়া করে খাও। তো যাই হোক, সে মনের কষ্টে সে আবার সিদ্ধান্ত নিল সে এ দেশে আর থাকবে না, সে পরবাসে আবার চলে যাবে। তো এই মনের কষ্টে চলে যাওয়ার জন্য তার যে হাতে মেহেদি লাগানোর জন্য আসছিল দেশে, দীর্ঘ 15 বছর প্রবাস জীবনের পর সে মেহেদি লাগানো হলো না। তার যে নতুন একটা সংসার করার স্বপ্ন ছিল সেই সংসারটাও হলো না। সে কিন্তু আবারও কয়েকদিন পরে সে মনের দুঃখে আবারও বিদেশ চলে গেল। তো এভাবেই আসলে বাস্তবতা, যে হাজারো প্রবাসীর জীবন কাটছে এভাবেই। এটা আসলে অত্যন্ত দুঃখজনক যে প্রবাসীদের কল্যাণে আমাদের বাংলাদেশের অনেক পরিবার আমরা অনেক ভালো আছি, ভালো রেখেছে, সেই প্রবাসীদের বিমানবন্দর থেকে শুরু করে তার নিজ পরিবারও তাকে আসলে সেইভাবে মূল্যায়ন বা ভালোবাসা এইটুকু আমরা দিতে পারি না। এটা জাতি হিসেবে আমরা আসলে লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি ফেসবুকে যারা দেখেন তারা ফলো করবেন, ইউটিউবে যারা দেখেন তারা সাবস্ক্রাইব রাখবেন। আসুন মানুষকে ভালোবাসি।